স্যার বেসিক প্রপার্টি গুলো, হ্যাঁ কি কি প্রপার্টিস থাকা উচিত ফাইবার টেক্সটাইল ইউজ এর জন্য? বেসিক স্যার, আন বেসিক সবই বলো। ফার্স্ট অফ অল আমরা যদি ধরি স্যার, লেন্থ আর উইথ দা মানে ডায়ামিটার রেশিও, এটা ফাইবারের রিকোয়ারমেন্ট, টেক্সটাইল ফাইবার হওয়ার রিকোয়ারমেন্ট। আমি বলছি হচ্ছে টেক্সটাইল ইউজ এর জন্য কি কি ফাইবার প্রপার্টি থাকা উচিত। স্যার ডাই করা যেতে হইতে পারে, হইতে হবে স্যার, ডায়াবেটিক হতে পারে, গো ডাই করা যেতে পারে, ফ্লেক্সিবল হইতে হবে, রিজিড হইলে হবে না, ফ্লেক্সিবল রিজিড হইতে পারে না। আমার স্যার টেক্সটাইলের সময় মধ্যে যদি রিজিড হয় তাহলে স্যার এটা শক্ত হয়ে থাকবে, মানে মানে ফুলি ক্রিস্টালাইন যদি হয়। এখন মনে করো হচ্ছে লেটস সে হচ্ছে আমি কি বলে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছি হচ্ছে একটা মানে তাবুকে ধরে রাখবে, স্যার এটা তাবুটা, তাবুটা স্যার সোজা হওয়া হতে হয়, বাট জাস্ট তাবু যখন আমরা ক্যাম্পিং এর জন্য ব্যাগে করে নিব স্যার, রিজিড ফিল তো এটা আমরা ব্যাগে করে ফোল্ড করে নিতে পারবো না। না তোমার ফোল্ড করা তো রিকোয়ারমেন্ট না হইতে পারে, এটা একটা পার্মানেন্ট তাবু। মনে করো তোমার হচ্ছে যে সিয়েরা লিওনে হচ্ছে যে বাংলাদেশি কন্টিজেন্ট কে ও কি বলে হচ্ছে থাকার জায়গা হচ্ছে তাবুতে, সেক্ষেত্রে স্যার রিজিড হলো, so rigid could be another requirement, but flexibility jemon ekta requirement hote pare, rigid could be another requirement. bujhte parchi ji sir? acha ar ki বলো, কোনো খবর নাই? কোনো খবর নাই আর? আর কি কি হতে পারে? সো যদি টেক্সটাইল ওয়াশেবল হতে হবে, ওয়াশেবল, আচ্ছা, সো যদি মানে টেক্সটাইল ইউজের জন্য লাগে যদি সেটাকে যদি আমরা গ্রুপিং করি, তার মানে তিন ধরনের প্রপার্টিজ পসিবল আর কি। একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রপার্টিজ। সো ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে তোমরা অলরেডি মানে সাম কুড বি মেকানিক্যাল, থার্মাল, কুড বি অলসো ইলেকট্রিক্যাল, সো ইলেকট্রিক্যাল প্রপার্টি অলসো, আর কেমিক্যাল প্রপার্টির মধ্যে অবশ্যই ডায়াবিলিটি কথা বলে বলা আসে, বাট অলসো স্টেবিলিটি, কেমিক্যাল স্টেবিলিটি টুয়ার্ডস হচ্ছে এসিড, বেসিস, ব্লিচিং বা এই ধরনের হতে পারে। আর এখনকার হচ্ছে যে একটা বড় তো রিকোয়ারমেন্ট হচ্ছে যে হেলথ বেসড, মানে বায়োলজিক্যাল বেস, তো হচ্ছে যে নন টক্সিক বা টক্সিক টক্সিকোলজিক, অথবা হচ্ছে রেজিস্ট্যান্স টু হচ্ছে ভাইরাল, ভাইরাস, ব্যাকটেরিয়া, সেই ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। তার সাথে হচ্ছে ফ্যাব্রিক প্রপার্টিটাও মানে ইন সাম কেসেস হচ্ছে ইম্পর্টেন্ট হতে পারে, কারণ হচ্ছে কি ফর এক্সাম্পল একটা আমি যদি এইভাবে তোমাদেরকে প্রশ্ন করি, সেটা হচ্ছে একটা সুতি কাপড় বা কটন বেসড কাপড়, একটা হচ্ছে টি শার্ট আর একটা হচ্ছে মানে করো নর্মাল শার্ট, কোনটা বেশি কমফোর্টেবল? হবে সৌমিক, কোনটা কমফোর্টেবল হবে? টি-শার্ট স্যার। কেন? এটা কি ফাইবারের তৈরি? কারণ কি, কেউ অন্য কেউ
স্যার লাস্ট ইন্টারভিউ তে লাস্ট বুঝি নাই আমি স্যার ওভেন ফেব্রিক মানে স্ট্রেচেবিলিটি নাই ওভেন ফেব্রিকে এর জন্য আচ্ছা ওভেন ফেব্রিকে স্ট্রেচেবিলিটি নাই মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের কারণে একটা কি বলে হচ্ছে যে ফাইবারের প্রপার্টিজ চেঞ্জ হয় নাই জি স্যার সলিউশন বাট একই সাথে হচ্ছে ফ্যাব্রিক প্রপার্টিজ বা ইয়ার্ন প্রপার্টিজ অলসো হচ্ছে ডিটারমাইন করে হচ্ছে যে মানে এটা মানে কি ধরনের প্রপার্টিজ ইউজ করবে ওভেন ফ্যাব্রিক যেমন স্ট্রংগার বাট নিট ফ্যাব্রিক একই সাথে হচ্ছে সফটার এন্ড কমফোর্টেবল মাছ মো সো ফ্যাব্রিক প্রপার্টিজটাও এখানে ইম্পর্টেন্ট এখন আমি লেসতে হচ্ছে শুধু ফাইবার অংশে যদি যাই ফাইবারের প্রপার্টি ইনহ্যান্ড কেমিক্যাল ফিজিক্যাল বায়োলজিক্যাল এই যে ডিফারেন্স হবে বিভিন্ন ফাইবারের ক্ষেত্রে বিভিন্ন রকম সেটা কি উপর ডিপেন্ড করবে সাইদ হোসেন কিসের উপর ডিপেন্ড করবে করতে পারে সবাই বলো যে কিসের কিসের উপর ডিপেন্ড করতে পারে যে এক একটা ফাইবারের এক এক রকম যে কেমিক্যাল প্রপার্টিজ বা ফিজিক্যাল প্রপার্টিজ বা বায়োলজিক্যাল প্রপার্টিজ শো করে ওইটা স্যার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে যে ফাইবারটা আসলে কোথায় ইউজ করা হইতাছে না একটা তো হচ্ছে এন্ড ইউজার তুমি যেটা বলছো এন্ড ইউজার তো তার যে কেমিক্যাল প্রপার্টি ডিফার করে বা ফিজিক্যাল প্রপার্টি ডিফার করে বা বায়োলজিক্যাল প্রপার্টি যে ডিফার করে ইট ইজ ক্যান ডিফার করে পলিমারের গঠন মানে সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে স্যার পলিমারের গঠনটা চেঞ্জের কারণে স্যার ভেরি গুড পলিমার পলিমার স্ট্রাকচার পলিমার গঠন নাকি কনস্ট্রাকশন আর ডিফারেন্ট প্রসেস কোন কোন প্রসেসে এটাকে জেনারেট করা হইতাছে ম্যানুফ্যাকচারিং প্রসেস আচ্ছা ম্যানুফ্যাকচারিং প্রসেস কিন্তু ফাইবারের অংশ না ম্যানুফ্যাকচারিং অংশটা কিন্তু ইয়ার্নের অংশ হয়ে যাচ্ছে তাই তো যেমন পাকিস্তানের তুলা বা কটন স্যার এক প্রপার্টি বা একটু আমাদের সেটাই তো জানতে চাচ্ছি মানে তুমি তো বলতে হচ্ছে যে এক এক দেশের তুলা এক এক রকম আসলে এক এক রকম মানে কি হালকা প্রপার্টি ভেরি করে মানে স্যার একদম সেম টু সেম না অবশ্যই স্যার দুইটাই কটন জাস্ট এইটাই তো বললাম মনে করো যে প্রপার্টি ভেরি করে মানে কেমিক্যাল প্রপার্টি ভেরি করতেছে ফিজিক্যাল প্রপার্টি গুলো ভেরি করে হ্যাঁ ফিজিক্যাল প্রপার্টি গুলো ভেরি করে স্যার সেটা তো আমরা অলরেডি অ্যাকসেপ্ট করে নিছি ভেরি করে আমার কোশ্চেনটা হচ্ছে কেন করে এটাই তো জানতে চাচ্ছি স্যার ওয়েদারের জন্য ওয়েদার তো হচ্ছে মানে কি বলে হচ্ছে যে তার হচ্ছে যে ক্যাটালিস্ট হচ্ছে যে কি রকম হবে স্যার কোশ্চেনটাকে আরেকবার একটু মানে আচ্ছা রাইট কোশ্চেনটা হচ্ছে যে ফাইবারের যে বিভিন্ন ফাইবারের যে বিভিন্ন ধরনের প্রপার্টিজ ভ্যারি করে সেটা হচ্ছে যে কি কি প্রপার্টিজ আমরা দেখলাম কেমিক্যাল প্রপার্টিজ ফিজিক্যাল প্রপার্টিজ বায়োলজিক্যাল প্রপার্টিজ মানে হোয়াট আর দ্য ইনহেরেন্ট রিজনস ফর হচ্ছে দোজ ভেরিয়েশন বা দোজ চেঞ্জেস কেন ভ্যারি করে কিসের উপর ডিটারমাইন করে হচ্ছে ফাইবারের প্রপার্টি স্যার ফাইবারের জিনের উপর ফাইবারের জিনের উপর জেনেটিক মডিফিকেশন জেনেটিক জেনেটিক মানে জিনের উপর ডিফার করে স্যার বিভিন্ন দেশের একই ফাইবার নাকি বিভিন্ন ফাইবারের মধ্যে ডিফারেন্স বিভিন্ন ফাইবার হতে পারে একই ফাইবার হতে পারে স্যার বিভিন্ন ফাইবারের গাঠনিক সেলুলার কম্পোজিশন ডিফারেন্ট সেলুলার কম্পোজিশন মানে হচ্ছে ও যে বললো পলিমার স্ট্রাকচার এটা বলতেছো জি স্যার আচ্ছা আর ওকে আর আচ্ছা আমি একটা কাজ করি ছোট্ট একটা গ্রুপ ওয়ার্ক এটা করে ফেলি আমরা কি কিসের উপর কিসের উপর ডিপেন্ড করে তোমরা নিজেদের মধ্যে কথা বলো পাঁচ মিনিটের মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য তোমাদেরকে আমি হচ্ছে ব্রেকআউট রুমে কি বলে হচ্ছে অ্যাড করি তোমরা চিন্তা করো হচ্ছে যে
ডিসকাস করে নিজেদের মধ্যে, খোঁজাখুঁজি করার দরকার নাই অনলাইনে, নিজেদের মধ্যে ডিসকাস করা হচ্ছে যে আসলে কি কি কারণে কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজ বা বায়োলজিক্যাল প্রপার্টিজ বিভিন্ন ফাইবার ডিফার করতে পারে। ঠিক আছে, ওকে, পাঁচ মিনিট সময়, বেশি সময় দিব না, 12:27 বাজে, 12:32 আমরা ক্লোজ করে দিব, আমি ওপেন করে দিচ্ছি, তোমরা জয়েন করো। হ্যাঁ, কি নিয়ে ডিসকাস করব? ঠিক আছে স্যার, কোশ্চেনটাকে মেইনলি এরকম যে এক এক দেশে এক এক ফাইবারের কাপড়ের প্রায়োরিটি বেশি। দেশের কথা কোথা থেকে আসছে আবার? বারবার ঘুরে ফিরে দেশে যাচ্ছ কেন? আমি কি দেশের কথা উচ্চারণ করছি একবার? কোশ্চেনটা কি বলো দেখি একজন? ফাইবারের প্রপার্টিজ ভেরি করে কেন? কেমিক্যাল ফাইবারের প্রপার্টিজ ভেরি করে কেন? খুব সিম্পল কোশ্চেন। কি কি প্রপার্টিজ সেটা তো আমরা দেখে ফেলছি, যেখানে আমার স্ক্রিনেও আছে, কি কি প্রপার্টিজ, এগুলো ভেরি করে কেন, ভেরি হবে কেন? ওকে, আমি রুম ওপেন করে দিচ্ছি। আসুক, আসতে থাকুক স্যার। গ্রুপ 5 থেকে বলতেছি স্যার। বলো স্যার, আমাদের যেটা মনে হয়েছে স্যার, প্রথমে হলো স্যার ক্লাইমেটের একটা ব্যাপার বা স্যার ওয়েদার, যেটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। সেকেন্ড যেটা স্যার, জেনেটিক্যালি মডিফাইড মানে জিনের উপর অনেকটা ডিপেন্ড করে, যে তার বেসিক স্ট্রাকচার কিরকম সেটার উপর ডিপেন্ড করে। আর স্যার আরেকটা যেটা হতে পারে সেটা স্যার কালটিভেশন মেথড, মানে যে চাষ পদ্ধতিটা, যে জিনিসগুলো আমরা চাষ করে পাই আর কি, যে ফাইবার গুলা চাষ পদ্ধতি থেকে, সেই চাষ পদ্ধতির মধ্যে যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে স্যার মানে ফাইবারটা সম্ভবত মানে আলাদা হয়। যদি কিছু এড করা হয় তাহলে হচ্ছে স্যার অরিজিনটা এড করা যেতে পারে, যেমন হচ্ছে স্যার আমরা এক একটা ফাইবার এক এক অরিজিন থেকে পাই স্যার, অরিজিনটা চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে ফাইবারের আমাদের লেন্থ বলেন আকার আকৃতি বা হচ্ছে আসলে প্রপার্টিজ বলতে তো একটা ফাইবারের বিভিন্ন প্রপার্টিজ থাকে, যেমন আপনি একটু আগে বললেন চার ধরনের প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, থার্মাল প্রপার্টিজ। তো আসলে এগুলো বিভিন্ন কারণে ভেরি করতে পারে, যেমন ফিজিক্যাল প্রপার্টিজ গুলো হচ্ছে লেন্থের কারণে ভেরি করতে পারে, অ্যাভারেজ লেন্থ, স্ট্যাপল লেন্থ, এই কারণে ভেরি করতে পারে। তারপর ফ্লেক্সিবিলিটি, কোহেসিভনেস, ফাইননেস, ক্রস সেকশনাল ভিউ, তারপর ইলাস্টিসিটি, এগুলোর কারণে আসলে ফিজিক্যাল যে প্রপার্টিস এগুলো ভেরি করে। আর থার্মাল প্রপার্টিস গুলো হয়তো হচ্ছে আপনার মানে অ্যামরফাসনেস আর ক্রিস্টালিনিটির কারণে ভেরি করে। আর কেমিক্যাল প্রপার্টিস গুলো আসলে এটা কোন মানে এটার যে পলিমারীয় যে স্ট্রাকচার সেটার কারণে কিছুটা ডিপেন্ড করে, আবার কিছুটা ডিপেন্ড করে এটা কোন কি ধরনের এলিমেন্টস বা মানে মৌল বা যৌগের সাথে কি রকম বিক্রিয়া দেয়, আসলে কি ধরনের বিক্রিয়া এক একটা প্রপার্টির সাথে মানে কোন কি ধরনের যৌগের সাথে বা মৌলের সাথে সে কি ধরনের বিক্রিয়া করে এটার উপর আসলে ডিপেন্ড করে যে সে কেমিক্যাল প্রপার্টিস গুলো তার কেমন হবে। তো এটা হচ্ছে আমাদের রুম টু এর আসলে চিন্তা ভাবনা স্যার। আবার ক্রস সেকশন ভিউর উপর, ক্রস সেকশন শেপের উপর স্যার ডিপেন্ড করতে পারে স্যার, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে মেহরাব, আর বাকিরা, আর 2 নম্বর হলো, 5 নম্বর হলো, 3 নম্বর হলো মনে নাকি, আর আর 1 2 1 আর স্যার 1 নম্বর রুম থেকে বলতেছি। বলো স্যার, মানে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো স্যার একটা ফাইবারের মাস, ভলিউম, ডেনসিটি, লেন্থ স্যার এগুলোর উপর মানে চেঞ্জ হয়, যদি স্যার এগুলো চেঞ্জ হয় তাহলে স্যার ফিজিক্যাল প্রপার্টিজ ভেরি করে, যেমন স্যার স্ট্রেংথ চেঞ্জ হবে, তারপর স্যার আপনার ফ্লেক্সিবিলিটি চেঞ্জ হবে এগুলোর কারণে। আর কেমিক্যাল প্রপার্টিজ স্যার কোন মানে ফাইবারের স্যার মনোমারের মলিকিউল গুলার স্যার ইলেকট্রন বিন্যাস প্লাস ওই কেমিক্যাল রিয়াকশন কে কার সাথে কিরকম করে এগুলোর উপর ডিপেন্ড করে স্যার। আচ্ছা ওকে গুড, আর ১ হইলো, ৪ হইলো,
পাঁচ হইল, দুই তিনের কোন দুই তো বস তিন বাকি আছে, তাহলে তিন তিন নম্বর রুমে কে খবর নাই, তিন নম্বর রুমে এতগুলা ছেলে পেলে গুলো গেল কই? তানভীর, নাজিম, রায়হান, নিবিড়, মুমতাহিনা, দীন ইসলাম, জাকির, ফারজানা, আমজাদ হোসেন, মুয়াজ্জিন। স্যার গ্রুপ তিন থেকে নিবিড় বলছি, স্যার ফাইবারের প্রোটিন গুলো ভ্যারি করে, কারণ এই কটন একটা ফাইবার, তারপরে স্যার উল একটা ফাইবার, ফ্লাক্স একটা ফাইবার, এই ফাইবার গুলো আলাদা আলাদা, এদের স্ট্রাকচার কেমিক্যাল কম্পোজিশন আলাদা আলাদা। তারপর আমরা যদি কটনের বেলায় চিন্তা করি, কটনের অনেকগুলো প্রজাতি আছে, এই প্রজাতিগুলোর ভিতরে জিনগত পার্থক্য আছে, এই জন্য এদের মধ্যে যে প্রপার্টি গুলা ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি গুলা এগুলো আলাদা হয়, বায়োলজিক্যাল প্রপার্টি গুলা আলাদা হয়। তারপরে স্যার পলিমার স্ট্রাকচারের কারণে ফাইবারের প্রপার্টি গুলা আলাদা হয়, ডিগ্রি অফ পলিমারাইজেশন ফাইবারের প্রপার্টির ক্ষেত্রে স্যার ভূমিকা রাখে। তারপর কোন জায়গায় ফাইবারটা কি চাষ করা হয়েছিল তার উপরে, ওই জায়গার প্রকৃতির উপরে ফাইবারের প্রপার্টি ডিপেন্ড করে, এই সমস্ত কারণে আসলে ফাইবারের প্রপার্টি গুলা ভ্যারি করে। আচ্ছা ঠিক আছে, গুড। তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ তাই না? Yes sir. সো মেজর একটা কারণ হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার, অনেকেই বলছো কেমিক্যাল স্ট্রাকচারটা, সো কোনটা প্রোটিন ফাইবার, কোনটা হচ্ছে সেলুলোজিক ফাইবার, কোনটা হচ্ছে যে পলিএমাইড বেসড, তো সেম কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো প্রপার্টিজ ভেরি করার জন্য। সো পলিএমাইডের স্ট্রেংথ, পলিএমাইড ফাইবারের কি বলে হচ্ছে যে কেমিক্যাল প্রপার্টিস থাকবে, তার স্টেবিলিটি টুয়ার্ডস হচ্ছে যে ধরো অ্যাসিড বা বেস যেটা হবে, সেলুলোজের ক্ষেত্রে যেটা হবে, যেমন কটন সেলুলোজিক ফাইবার বা কটন সেলুলোজিক ফাইবার যে স্টেবিলিটি টুয়ার্ডস হচ্ছে অ্যালকালি অনেক হাই, ওয়েরিজ হচ্ছে প্রোটিন ফাইবারের স্টেবিলিটি টুয়ার্ডস হচ্ছে অ্যালকালি হচ্ছে প্রিটি পুয়ার। তারপর যে ডিগ্রি অফ পলিমারাইজেশন, ডিগ্রি অফ পলিমারাইজেশন কি তোমরা জানো, জানা উচিত, জানার কথা কি ডিগ্রি অফ পলিমারাইজেশন? ডিগ্রি অফ পলিমারাইজেশন কি স্যার? পলিমারে মনোমারের সংখ্যাটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন, তাই কি? মনোমারের সংখ্যা So 305,000. So that also to determine which is physical properties of the fibers. Tarpor orientation of the chain molecules, of course, eta kon direction e hocche chain molecule gulo oriented, tar sathe crystallinity ebong amorphousness, packing density, kibhabe ashole pack kora thake fiber gula, ebong tar sathe hocche je chain molecular je cross link gulo individual mane molecule chain to ekta na onek gulo structure chain molecule thake ekta sathe ta ekta, so eta kibhabe join kora thake ক্রসলিংক সেটার উপরও নির্ভর করে। যেমন এখানে একটা যদি তোমাদেরকে উদাহরণ দেই আর কি, যে ধরো আমি যদি একটা ফাইবারকে হচ্ছে যে স্ট্রংগার মানে বানাতে চাই, ঠিক আছে, যে আমি এখন ফাইবারটাকে স্ট্রং বানাবো আমার যে এক্সিস্টিং ফাইবার, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সো নাম্বার এ যদি দেখো, নাম্বার এতে দেখা যাচ্ছে কি, এতে কি দেখতে পাচ্ছ তোমরা, এতে ফাইবারের বৈশিষ্ট্যটা কি? মোটামুটি দেখা যাচ্ছে যে এই যে প্যাকিং ডেন্সিটি, চারটা পাঁচটা ফাইবার বা এদিকে হচ্ছে যে পাঁচ সাতটা ফাইবার,
একত্রে জোড়া জোড়া করে আছে, তাই না? দেখা যাচ্ছে না? Yes sir. Packing density. আর ক্রিস্টালিনিটি থাকছে, আর কি দেখা যাচ্ছে? আর কি দেখা যাচ্ছে? স্যার পলিমারের পলিমারের দুইটা রিপিটিং ইউনিট দেখা যাচ্ছে সম্ভবত। হ্যাঁ পি দেখা যাচ্ছে, পলিমারের রিপিটিং ইউনিট না, এটা ক্রিস্টালাইন রিজিওন। হ্যাঁ কি জানি বলতেছে আরেকজন মাঝখানে? কিসের মতো লাগে? বাঁশের মতো লাগে, বাঁশ বা আখের মতো? তার মানে এই যে গিট গুলো দিছ, কিসের মতো? কিছুক্ষণ পরপর গিট থাকে না কেন, কি সেই স্ট্রেংথটা দেওয়ার জন্য, তার পুরো এই যে একটা দণ্ড যে একটা অনেক উঁচু হয়ে দাঁড়ায় আছে। সো আমি যদি এখন স্ট্রং বানাতে চাই, আমি কি করলাম হচ্ছে যে এরকম যে নির্দিষ্ট জায়গা পর একটা রিপিটিং পর গিট দিলাম, তাতে যেটা হচ্ছে যে প্যাকিং ডেন্সিটি বেড়ে গেছে, আর হচ্ছে যে গিট দেওয়ার কারণে হচ্ছে স্ট্রেংথটাও তার বেড়ে গেছে। এর বাইরে যদি আমি এখন দেখাই, সেটা হচ্ছে না, আমি আরো স্ট্রং করতে চাই। সি তে দেখো, সি তে যেটা করছে, এখানে তো হচ্ছে যে প্যাকিং ডেন্সিটিটাকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আছে, মাঝখানে হচ্ছে যে অ্যামরফাস রিজিওন দিয়ে ভাগ করা আছে। এখানে আমি যেটা এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে কি, সবগুলো ফাইবারকে একত্রে নিয়ে মাঝখানে হচ্ছে যে চ্যানেল তৈরি করা হয়েছে। চ্যানেল তৈরি করার কি বলে হচ্ছে যে, তার মানে হচ্ছে যে ফাইবারগুলো একত্রে গ্রিড হিসেবে মানে একই সাথে জোড়া দিয়ে থাকে। প্লাস হচ্ছে যে আমি ইফ নেসেসারি এই গ্রিডের মধ্যে যদি আমি মনে করো হচ্ছে যে এই যে চ্যানেল যে গ্রিডটা চেইন যেটা, এই চেনের মধ্যে যদি আমি মনে করি হচ্ছে যে কোনো লিকুইড পাস করাবো অথবা হচ্ছে লিকুইড দেবো, সেটাও আমি চাইলে করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে মানে আমি কিন্তু হচ্ছে যে ফাইবারটাকে আমার ইচ্ছা মতো ডিজাইন করে মডিফাই করতে পারি, স্পেশালি ইফ ইট ইজ এ সিনথেটিক ফাইবার। ন্যাচারাল ফাইবার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ন্যাচার ডিটারমাইন্স থিংস, বাট অলসো উইথ জেনেটিক মডিফিকেশন বা যে জিএম কি বলে হচ্ছে সিড, দেয়ার আর কি বলে হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ করা যায়, বাট দ্যাট ইট সেলফ হচ্ছে যে ন্যাচারের উপর ডিপেন্ড করে। হোয়ার ইজ সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে আমি কিন্তু আমার ডিজাইন মতো চাইলে ফাইবারটাকে ডিজাইন করতে পারি। So that is a very মানে good difference between হচ্ছে যে কি বলে হচ্ছে যে natural এবং synthetic fiber। এটুকু বোঝা গেছে? Hello? Yes sir। আচ্ছা, এখন আমরা তো সবসময় ফাইবারের যখন properties গুলো চিন্তা করি, especially synthetic fiber, তখন আমরা technical consideration টাও technical consideration টা জানি, কিন্তু টেকনিক্যাল কনসিডারেশনের বাইরে একটা ফাইবারকে মানে কমার্শিয়ালি টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করার জন্য কমার্শিয়াল কনসিডারেশনগুলো আছে। কমার্শিয়াল কনসিডারেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যে ফাইবারটা তৈরি করা হবে, সেই ফাইবারটা বা ম্যানুফ্যাকচার করা হবে, সেই ফাইবারটা র মেটেরিয়ালটা অ্যাভেলেবল কিনা, বা র মেটেরিয়ালটা নট অনলি অ্যাভেলেবল বা হচ্ছে যে মানে রিজনেবল প্রাইসে অ্যাভেলেবল কিনা। সো যে কোনো সিনথেটিক ফাইবারের র মেটেরিয়াল কি, কোনো আইডিয়া আছে র মেটেরিয়াল কি? স্যার সিনথেটিক ফাইবারের র মেটেরিয়াল পলিমার কোথা থেকে আসে? অরিজিনাল র মেটেরিয়াল কোথা থেকে আসে? বলো, কোনো আইডিয়া কারো, এই পলিমারটা কোথা থেকে আসে? স্যার বিভিন্ন পলিমারের র মেটেরিয়াল আসে খনি থেকে। খনি থেকে? মাটির নিচে খনি থেকেও স্যার কিছু ম্যানমেড ফাইবারের র মেটেরিয়াল আসে। খনি থেকে আসে? কিভাবে আসে, পাওয়া যায়, মানে হাত দিয়ে তুলে আসবে এরকম? স্যার সলিউশন থেকে আসে স্যার। স্যার সলিউশন করা হয়, তারপর স্যার এটাকে ওই যে কেমিক্যাল গুলোর সলিউশন হাইড্রোকার্বন থেকে আসে স্যার। হাইড্রোকার্বন থেকে বলছে কথা?
স্যার ID44 স্যার ID44 গুড সাদেত হাইড্রোকার্বন থেকে আসে হাইড্রোকার্বনটা কি জিনিস হাইড্রোকার্বনটা কি সাজেদ ID44 হাইড্রোকার্বনটা কি জিনিস স্যার হাইড্রোজেন আর কার্বনের স্যার এক ধরনের মানে কিভাবে বুঝাবো স্যার মানে এই বুঝাবা বুঝাও স্যার ইনঅর্গানিক সোর্স স্যার এক ধরনের হ্যাঁ এক ধরনের কি ইনঅর্গানিক সোর্স স্যার আচ্ছা ওকে ওকে কি হেল্প করতে পারো আরো সহজ ভাবে হাইড্রোকার্বন স্যার হাইড্রোজেন আর কার্বন আর মেবি অক্সিজেন দিয়ে তৈরি অক্সিজেনটা আমি ঠিক খেয়াল নেই স্যার হাইড্রোকার্বন কি জিনিস হাইড্রোজেন আর কার্বন মিলিত যৌগ কার্বন দিয়ে তৈরি যৌগ এটা কি জিনিস স্যার অর্গানিক অর্গানিক কম্পাউন্ড আচ্ছা আবার কোশ্চেনটা আমি আবার অরিজিনালে চলে যাই যেহেতু হাইড্রোকার্বনের দিকে চলে গেছে র ম্যাটেরিয়ালটা কি হতে পারে তাহলে কোন একটা অর্গানিক কম্পাউন্ড যেটা নেচার থেকে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আমরা একটু পরেই আবার আসব লেটস সে হচ্ছে যে যেহেতু এটাতে মানে কোনো এন্ড রেজাল্ট পাওয়া যাচ্ছে না স্যার আজকে এই পর্যন্ত দিলে ভালো হতো স্যার হ্যাঁ কি বুঝলাম না বলো স্যার আজকে এই পর্যন্ত হলে ভালো হতো স্যার শেষ হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব 5-7 মিনিটের মধ্যে সো র ম্যাটেরিয়ালটা তার সাথে হচ্ছে এক্সিস্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে এক্সিস্টিং মেথডে তৈরি করা যায় কিনা যে টেকনিক্যাল স্পিনিং মেথড আছে এগুলোতে তৈরি করা যায় কিনা তার সাথে ইন্টারমিডিয়েট প্রোডাক্টটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ওই যে ও বলতেছিল পলিমার থেকে তো পলিমার কোথা থেকে পাওয়া যায় তার মানে পলিমারটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্টস কমার্শিয়াল কনসিডারেশনও অনেক ইম্পর্টেন্ট এমন এমন অনেক ফাইবার আছে হচ্ছে যে মাছ মোর হচ্ছে মানে বেটার দেন হচ্ছে হোয়াট উই কমনলি ইউজ বাট মে নট বি হচ্ছে যেমন গোল্ড ফাইবার গোল্ড ফাইবারটা তো চাইলেই তো হচ্ছে তুমি ইজিলি পাচ্ছ না ন্যাচারাল ফাইবার এবং সিনথেটিক ফাইবার পার্থক্য কি কেউ বলতে পারবা সিনথেটিক ফাইবার ম্যানমেড আর ন্যাচারাল হচ্ছে ন্যাচারাল নেচার থেকে পাওয়া যায় ওকে আর স্যার ন্যাচারাল ফাইবার এর সোর্সটা একদম নেচার থেকে আসে আর সিনথেটিক এর গুলা নেচার থেকে রিজেনারেট করা হয় অথবা ল্যাবে ক্রিয়েট করা হয় মাত্র ওই কথাই বললো তারপরে এর বাইরে স্যার হচ্ছে ন্যাচারাল ফাইবার এর উপর আমাদের স্যার কোনো কন্ট্রোল নাই কিন্তু স্যার আমরা সিনথেটিক ফাইবার কন্ট্রোল করতে পারি লেন্থ এটার প্রপার্টিজ কেমিক্যাল প্রপার্টিজ এটা মানে ডিগ্রুপ পলিমারাইজেশন এটসেট্রা মানে আমাদের প্রয়োজন মতো আমরা মানে ম্যানুফ্যাকচার করে নিতে পারি ওকে গুড স্যার ন্যাচারাল ফাইবার স্যার বায়োডিগ্রেডেবল সহজে আর স্যার ম্যানমেড বা সিনথেটিক ফাইবার গুলো স্যার বায়োডিগ্রেডেবল না স্যার আর স্যার ফাইবার গুলো একটু হাইজেনিক হইতে পারে আর ম্যানমেড ফাইবার গুলো খুব একটা হাইজেনিক হয় না বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয় না আর কমফর্টনেস এর দিক থেকে ন্যাচারাল ফাইবার গুলো একটু কমফর্টেবল বেশি হয় সিনথেটিক ফাইবার থেকে ম্যানমেড ফাইবার আর সিনথেটিক ফাইবার পার ডিফারেন্সটা কোথায় স্যার ম্যানমেড ফাইবারের মধ্যে রিজেনারেটেড ফাইবার থাকতে পারে সিনথেটিক ফাইবার থাকতে পারে তারপরে একদম ইনঅর্গানিক ফাইবার থাকতে পারে ম্যানমেড ফাইবারের মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে সিনথেটিক ফাইবার যেটা কিনা ল্যাবে আমরা তৈরি করতে পারি তার মানে ম্যানমেড ফাইবার হচ্ছে ম্যানমেড ফাইবার একটা অংশ হচ্ছে সিনথেটিক ফাইবার বাট ম্যানমেড ফাইবারের মধ্যে রিজেনারেটেড ফাইবারও আছে তাই না রিজেনারেটেড ফাইবার কি আনকমফোর্টেবল বা নন বায়োডিগ্রেডেবল যদি ন্যাচারাল সোর্স থেকে যেহেতু রিজেনারেটেড ফাইবার গুলো নিচ্ছি মানে র ম্যাটেরিয়ালস গুলো নিচ্ছি সেহেতু সেটা সম্ভব কথাটাগুলো আসলে এটা বলা হতো তুমি আসলে ম্যানমেড ফাইবারের পার্থক্য করতেছো না সিনথেটিক ফাইবারের পার্থক্য করছো এটা একটু ক্লিয়ার হইতে হবে আর কি ঠিক আছে বলার সময় বাট ভালো ভালো পয়েন্টই তোমরা নিয়ে আসছো ভেরি গুড সো আমরা একটু দেখি ডিফারেন্সটা
দেখা যাচ্ছে? Yes, sir. কেন কোন জিনিসটা ক্লিয়ার না? বলো কেউ কোন জিনিসটা ক্লিয়ার না? জাকির, জাকিউল ইসলাম? জি কোন জিনিসটা ক্লিয়ার না? আগে সবই ক্লিয়ার? জি স্যার, আমি স্বপ্ন পড়তেছি, দেখতেছি স্যার। অভি? না স্যার, দেখতেছি। হ্যাঁ ঠিক আছে অভি, কোনটা বুঝতে? জি স্যার। তুমি এতক্ষণ পরে কোথেকে আসলা? স্যার আমার নেট ছিল না স্যার, এই মাত্র আসলো স্যার, এই জন্য। আচ্ছা ঠিক আছে। এটা বলে হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স দেখছো, ডিফারেন্সটা কম্পেয়ারটা কিভাবে করতে হয় দেখতেছো, হচ্ছে যে রমেটি ফটোসিনথেসিস এর মাধ্যমে হচ্ছে ন্যাচারাল ফাইবার প্রোডাকশন, ওয়ার ইজ হচ্ছে সিনথেটিক ফাইবার প্রোডাকশন হচ্ছে কিসে, পলিমারাইজেশনের মাধ্যমে। স্যার এখানে হচ্ছে যে ফটোসিনথেসিস যেটা মানে হচ্ছে যে আমরা যদি বলি যে সূর্যের আলোর সাহায্যে যেটা, এই ক্ষেত্রে স্যার লেস দেন 18 টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মানে এম পার মিনিট বলতে কি স্যার, মিটার পার পার মিনিটে বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, মিটার পার মিনিট মানে পার মিনিটে এত মিটার। কারণ তুলার তো তুলা তো 6 মাসে কতটুকু ফাইবার তৈরি হয়? কাজে যখন পার্থক্য লিখবা কখনো হচ্ছে যে মানে সবসময় ডিফারেন্স মানে ইয়েগুলো হচ্ছে যে কি বলে একটা এটা নেচার থেকে তৈরি হয়, এটা নেচার থেকে তৈরি হয় না, এটা ল্যাবে তৈরি হয়, এটা ল্যাবে তৈরি হয় না, এইভাবে কখনো দিবা না আর কি, ছোট বাচ্চার মতো। তোমার তো এই করেই হচ্ছে নাম্বার অফ সংখ্যা ডিফারেন্সের সংখ্যা বাড়াও, তাই না? এইভাবে না, জিনিসটা হবে হচ্ছে কোয়ালিটিফুল হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, যাতে হচ্ছে যে মানে একটা একটা কম্পারেটিভ ইয়েতে যাওয়া যায়। যেমন একটা নেচার একটা ডিফারেন্স বিটুইন হচ্ছে ন্যাচারাল এবং হচ্ছে সিনথেটিক, হচ্ছে সিনথেটিকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজে বেশি ব্যবহার করা হয়, যেটা আমি তোমাদেরকে দেখাইছিও, মা হোয়ার ইজ ন্যাচারালটা হচ্ছে মাছ মোর হচ্ছে যে ইউজ করা হয় হচ্ছে আমাদের ডেইলি ডেইলি এনভায়রনমেন্টে ক্লোদিং ইউজের জন্য। আর হচ্ছে ন্যাচারাল ফাইবার কিন্তু হচ্ছে মাছ মোর হচ্ছে কমপ্লিকেটেড, একটা কি বলে হচ্ছে সেলুলোজিক ফাইবার হচ্ছে যে যেভাবে কটনটা যেভাবে বা কটন বলো বা যে কোনো ধরনের উল বলো বা যেটাই বলো না কেন যেভাবে ডেভেলপ হয়, দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড স্ট্রাকচার। একটা উল ফাইবারের মধ্যে প্রায় 18টা প্রোটিন থাকে, 18 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে। হোয়ারিজ হচ্ছে যে কি বলে এটা কাউন্টার পার্ট যখন হচ্ছে অ্যাক্রাইলনাইট্রাইল, সেখানে কিন্তু হচ্ছে জাস্ট অ্যাক্রাইলনাইট্রাইল গ্রুপটাই থাকে আর কি। সো যে কোনো সিনথেটিক ফাইবার ইজ মাছ মোর হচ্ছে হোমোজিনিয়াস এবং সিম্পল স্ট্রাকচার। হোয়ারিজ হচ্ছে যে মানে একটা বাঁশ চিন্তা করা হচ্ছে, ব্যাম্বো ফাইবারের মধ্যেই আসলে হচ্ছে যে কত ধরনের লিগনিন থাকে, সেলুলোজ থাকে, হেমি সেলুলোজ থাকে, সো এবং কমপ্লিকেটেডলি তৈরি হয়, তার লেয়ার বাই লেয়ার তৈরি হয়, তো এক এক লেয়ারে এক এক ধরনের ফাইবার থাকে। ওকে, সো আমি এখান থেকে মুভ করি, মুভ করে যাই, আমি র মেটেরিয়াল নিয়ে একটু কথা বলতেছিলাম, সেটা হচ্ছে ডান পাশের দিকে একটু তাকাও তো, ডান পাশে কি কি আছে নামগুলো একটু পড়বা, একদম ডান পাশের বক্সগুলোতে। স্যার পলিএস্টার, পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিঅ্যামাইড 6, পলিঅ্যামাইড 610, তারপর হলো স্যার পলিঅ্যামাইড 66, তারপর হলো পলিউরিথিন, পলি ফরমালডিহাইড, কোপলিমার্স, তারপর হলো পলি একরাই নাইট্রাইল, পলিবিনাইল অ্যালকোহল, পলিবিনাইল ক্লোরাইড। আচ্ছা গুড, এইগুলা কি পড়ছো, যেগুলো পড়ছো এগুলা কি, এগুলা কি স্যার? এগুলো তো মনে হচ্ছে যে স্যার সবগুলো ম্যানমেড ফাইবার না? হ্যাঁ সিনথেটিক ফাইবার, ঠিক আছে, রাইট, মনে হচ্ছে রাইট, ইউ আর রাইট, সিনথেটিক ফাইবার। একদম বাম পাশে আরেকজন বলো তো কি, এখানে হচ্ছে র ম্যাটেরিয়াল কি কি আছে?
পেট্রোলিয়াম কোল ন্যাচারাল গ্যাস এগুলাই তোমার হাইড্রোকার্বন ঠিক আছে কে জানি বলছিলা হাইড্রোকার্বনের কথা আর বলতে পারতেছিল না যে যে হাইড্রোকার্বন কি সো দিস ইজ পেট্রোলিয়াম কোল এবং ন্যাচারাল দেখছো খেয়াল করছো যে পেট্রোলিয়াম কোল এবং ন্যাচারাল গ্যাস যে পেট্রোলিয়াম বা হচ্ছে পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট থেকেই কিন্তু হচ্ছে যে ফাইবার ইন্ডাস্ট্রি এই জন্য ফাইবারকে এই যে সিনথেটিক ফাইবারকে অনেক সময় বলা হয় কেমিক্যাল ফাইবার কারণ হচ্ছে এই পেট্রোলিয়াম কোল এবং ন্যাচারাল গ্যাসের বাই প্রোডাক্ট থেকে এটা হচ্ছে মেইন এটা হচ্ছে এক সেকেন্ড আমি একটু ইয়েটা ইউজ করি এই সো এই পেট্রোলিয়াম কোল এবং এই এই যার বাই প্রোডাক্ট থেকেই হচ্ছে তোমার এই ধরনের পুরো ফাইবারগুলো তৈরি হয় সিনথেটিক ফাইবার একটা মজার ব্যাপার হচ্ছে যে পেট্রোলিয়াম কোল এবং ন্যাচারাল গ্যাসের বাই প্রোডাক্টে দুইটা মেজর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে একটা মেজর ইন্ডাস্ট্রি হচ্ছে ফাইবার ইন্ডাস্ট্রি সিনথেটিক ফাইবার ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি এই যে ডাইস তুমি ধরো ডাইস কেমিক্যাল বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো ইউজ করা হয় সবই হচ্ছে বেশিরভাগই হচ্ছে এই পেট্রোলিয়াম কোল বা ন্যাচারাল গ্যাসের বাই প্রোডাক্ট সো তোমার যদি র ম্যাটেরিয়াল যদি পেট্রোলিয়াম কোল ন্যাচারাল গ্যাস হয় এন্ড প্রোডাক্ট যদি হচ্ছে ফাইবার হয় ইন বিটুইন যতগুলো জিনিস আছে এগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্টস এই ফাইবারটা কিন্তু পলিমার একই সেন্সে ঠিক আছে পলিমার স্ট্রাকচার পলিমার সবই হচ্ছে পলি 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 পলিমার সো ইন্টারমিডিয়েট স্ট্রাকচার হচ্ছে এটা সো আমি যদি একটু খেয়াল করে দেখি পেট্রোলিয়াম থেকে পাওয়া যাচ্ছে ইথিলিন ইথিলিন থেকে আমি সরাসরি পলি ইথিলিন ফাইবার পেতে পারি পলিপ্রোপিলিন ফাইবার পেতে পারি পলিপ্রোপিলিন থেকে আবার যদি পলিস্টার তৈরি করতে হয় তাহলে অনেকগুলো মডিফিকেশন লাগে কেমিক্যাল মডিফিকেশন ইন্টারমিডিয়েট স্টেপ লাগে সো জাইলিন পাওয়া যায় বাই প্রোডাক্ট থেকে জাইলিন থেকে প্যারাজাইলিন টেরিপথিলিক অ্যাসিড ডাইমিথাইল টেরিপথিলেট লাগে আবার এদিক থেকে ইথিলিন গ্লাইকোলেসে এই দুটা মিলে হচ্ছে পলিস্টার তৈরি হয় সিমিলারলি মানে ন্যাচারাল গ্যাস থেকে মিথেন পাওয়া যায় মিথেন থেকে অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে হাইড্রোসায়ানাইড হাইড্রোসায়ানাইড থেকে অ্যাক্রালোনাইট্রাইল অ্যাক্রালোনাইট্রাইল থেকে পলিঅ্যাক্রালোনাইট্রাইল হুইচ ইজ অলসো কল্ড হচ্ছে অ্যাক্রাইলিক ঠিক একইভাবে হচ্ছে পিভিসি পাই পিভিসি অ্যাসিটাইলিন অ্যাসিলাইন থেকে ভিনাইল অ্যাসিটেট সরি ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড এইভাবে পুরো জিনিসটা কিন্তু হচ্ছে যে পেট্রোলিয়াম কোল বা হাইড্রোকার্বনের বাই প্রোডাক্ট থেকে মানে আমাদের মেইন এটার মেইন প্রোডাক্ট হচ্ছে ধরো পেট্রোল ডিজেল এগুলো তৈরি হয় এটা থেকে বাই প্রোডাক্ট যে আলকাতরা বা যেটা তৈরি হয় সেটাই হচ্ছে আসলে আলটিমেটলি পলিমার তৈরির কাঁচামাল বোঝা গেছে এখানে ঠিক আছে বোঝা যায় আমি সামনে যাই স্যার বলো ইন্ডাস্ট্রিয়াল ইউজ সিনথেটিক ফাইবারের দুই ধরনের ইউজ হয় বেশি একটা হচ্ছে ক্লোদিং আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ ক্লোদিং এর জন্য হচ্ছে অবশ্যই কমফোর্টেবল বা হচ্ছে ওই যে ফ্লেম রিটার্ডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল ওই অংশটা থাকে আর্টিফিশিয়াল লেদার হোয়ারেজ নন ক্লোদিং এর ক্ষেত্রে একটা বিশাল একটা মেডিকেল ফিল্ড আছে আর্টিফিশিয়াল অর্গান তোমার কার্পেট আছে কার্টেইন আছে জিওটেক্সটাইল ওই যে বন্যা এলাকা তোমরা যারা আসো সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বন্যা তার সাথে ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল আছে হচ্ছে ওই যে বলতেছিলাম যে আরএফএল এর বোট তারপর ফিশিং রড গলফ শ্যাফ্ট এগুলো প্রচুর পরিমাণে আছে আর কি আর ফাইবারের তিনটা ডিরেকশন অফ হচ্ছে রিসার্চ মানে তিনটা বা চারটা একটা ডিরেকশন হচ্ছে ফাইবারটাকে হচ্ছে যে কিভাবে মেডিকেল টেক্সটাইল মেডিকেল অর্গান মানে তারপর হচ্ছে ড্রাগ ডেলিভারি ওইসব কাজে ব্যবহার করা যায় এটা একটা আরেকটা হচ্ছে কিভাবে ফাইবারকে স্ট্রং আর করা যায় সুপার ফাইন ফাইবার বা সুপার স্ট্রং সুপারম্যানের মতো সুপার স্ট্রং করা যায় তিন নম্বর আরেকটা আরেকটা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আইটির সাথে যে ফাইবারকে কিভাবে হচ্ছে মানে এর আগে ক্লাসে হয়তো আমি বলছি যে সেটা হচ্ছে যে অনলি থিং ইউ অলওয়েজ ক্যারি উইথ ইউ ইজ ইউর ক্লোদিং সো ক্লোদিং যেহেতু তুমি ইভেন মোবাইল হচ্ছে তোমার জন্য একটা অ্যাক্সেসরিজ সো যেহেতু তুমি ক্লোদিংটা ক্যারি করো সো ক্লোদিংটাকে ক্লোদিং মানে হচ্ছে ফাইবার সো ফাইবারটাকে যদি কোনোভাবে হচ্ছে তোমার কি বলে হচ্ছে বডির সাথে রিয়্যাক্ট করানো যায় বা তোমার সাথে কথা বলানো যায় সো ওয়েরেবল কম্পিউটারে কাজ যাবে অথবা হচ্ছে ওই ফাইবারগুলোর মধ্যে দিয়ে যদি হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি বা ইলেকট্রিক্যাল কি বলে হচ্ছে যে ট্রান্সফার করা যায় ইলেকট্রিক্যাল হচ্ছে সিগন্যাল তাহলেই তো সে আসলে তোমার সাথে কথা বলবে তো এই যে এই এই রিলেটেড রিসার্চ গুলো তিনটা জায়গায় যাচ্ছে আর কি যেমন এখানে একটু খেয়াল করে দেখো যে মানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে নাইলন প্রথম দিকে তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য অ্যারামিড ফাইবার আরো সে ক্যারি করতে পারে তারপরে যে পলিইথিলিন ফাইবার আরো পরিমাণে সে ক্যারি করতে পারে পিপিবিও হচ্ছে একটা
কি বলে হচ্ছে মানে ইয়া গরু অস্ট্রেলিয়ান গরু পেতে পারে ফাইবার স্ট্রেংথ 1 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনে। কার্বন ফাইবার হচ্ছে যে একটা গাড়িকেই তুলতে পারে এবং আর টার্গেট হচ্ছে যে আরো কিভাবে ফাইবার তৈরি করা যায়। খুব রিসেন্টলি একটা নিউজ যেটা আসছে হচ্ছে যে মানে প্রচুর পরিমাণে গবেষণা, সেটা হচ্ছে ধরো ইট আছে, সেই ইটের মধ্যে যে ছোট ছোট পোর থাকে সেই পোরের ভিতরে যদি ফাইবারকে মানে ন্যানো ফাইবারকে যদি ঢুকানো যায়, সেই ন্যানো ফাইবার যদি হচ্ছে ব্যাটারি হিসেবে কাজ করে, মানে হচ্ছে যে এনার্জি স্টোরেজ হিসেবে কাজ করে। তো এনার্জি স্টোরেজ হিসেবে কাজ করলে যেটা হবে আর কি হচ্ছে সেটা হচ্ছে যে তোমার যদি ইট দেয়ালের ইট অথবা রাস্তার ইট গুলো যদি হয়, যদিও এখনো ক্যাপাসিটি ইজ ভেরি লো, কিন্তু ক্যাপাসিটি যদি সুপার ক্যাপাসিটি হিসেবে যদি ইউজ করা যায় এনার্জি স্টোরেজের জন্য, তাহলে তোমার হচ্ছে যে এক্সটার্নাল সোর্স অফ হচ্ছে এনার্জি লাগবে না, তোমার সূর্যের আলো বা এটাই হচ্ছে যে সেই সূর্যের আলো থেকেই হচ্ছে এনার্জি স্টোর করতে পারবে এবং সেই এনার্জি স্টোর তোমার ব্যাটারি বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে, রাস্তাঘাটে লাইট টাইটও অনেক কিছু করা যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে ফাংশনাল প্রোটেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াল ইউজ তো কন্টিনিউয়াসলি আছেই। তো এখানেই হচ্ছে যে আমার আমার ক্লাস শেষ। সো এখানে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? আছে? হ্যালো, হ্যাঁ স্যার। নাই? আচ্ছা, তাহলে কুইকলি আমাকে বলো তো আজকে সারা ক্লাসে কে কি শিখলো, খুব দ্রুত 2 মিনিটের মধ্যে আমি শেষ করবো।